সবাইকে আমার নমস্কার জানাই। রাজা জনক তার সভায় তিনি বহু মুনি ঋষিদের আমন্ত্রণ করেছেন ধর্ম উপদেশ শুনে। মহারাজ জনকের কথা পুরাণে আমরা অনেকবার দেখি, সাধারণত সবাই তাকে আমরা মিথিলার রাজা এবং মা সীতার পিতা হিসেবে জানি। কিন্তু যখন ভালো করে সেই সময়টা একটু আমরা দৃষ্টি দিই, তখন আমরা বুঝতে পারি যে মহারাজ জনক তিনি একজন প্রতিষ্ঠান। তিনি সেই সময়ের আমাদের যে কৃষি বিজ্ঞান তার যে উন্নতি হয়েছিল তার কেন্দ্র ছিলেন। ঠিক যেমন আমরা বলতে পারি যে আমাদের স্বাধীনতোত্তর যুগে তার আগে এবং পরে আমাদের শিল্প আন্দোলনের কেন্দ্র হচ্ছেন টাটা এবং তাদের পরিবার। ঠিক সেইরকমই জনক রাজা আমাদের কৃষি আন্দোলনের একটা কেন্দ্র বলতে প্রতিষ্ঠান। তিনি আমন্ত্রণ করেছেন সমস্ত ভারতবর্ষে যত মুনি ঋষি সাধু জ্ঞানী প্রাজ্ঞজনদের ধর্ম উপদেশ শুনবেন বলে। কারণ রাজকার্য করতে করতে, জাগতিক জীবন যাপন করতে করতে মাঝে মাঝে যখন মনটা ক্লান্ত হয়ে যায়, যখন মনে হয় যেন দুর্বল লাগছে, তখন আবার একটু সাধু সঙ্গ করলে, ঋষি মুনিদের সঙ্গ করলে, ভালো ভালো কথা শুনলে, ধর্ম উপদেশ শুনলে আবার ভেতরে একটা শক্তি পাওয়া যায়, প্রাণের মধ্যে একটা স্মৃতি আসে। সেই জন্যে তিনি মাঝে মাঝেই তার সভায় বিতর্ক, আলোচনা, উপদেশ এসবের জন্য সন্তদের, মহাত্মাদের আমন্ত্রণ করতেন। সবাই এসেছেন, অনেকেই বসে আছেন, জ্ঞানী গুণীজনেরা। জনকের যিনি গুরুদেব তিনি হচ্ছেন অষ্টাবক্র। তো অষ্টাবক্র এসেছেন, অপেক্ষা করছেন সবাই যে মহারাজ জনক এখনো এসে, এখনো তিনি বিভিন্ন ব্যবস্থাপনার কাজে ব্যস্ত আছেন বলে তিনি এখনো আসেননি। সবাই একটা উসুস উসুস করছে যে শুরু করে দিক না, কারণ অষ্টাবক্র হচ্ছেন সবচেয়ে সিনিয়র, তিনি শুরু করবেন কথা বলতে। তুই শুরু করে দিন না, কি হয়েছে, জনক আসেনি বলে কি হয়েছে? তো তবু অষ্টাবক্র শুরু করছে, সবার মধ্যে একটা গুঞ্জন তৈরি হচ্ছে, যেহেতু কি নিজের শিষ্য তাই জন্য অপেক্ষা করে আছেন জনকের জন্য, বা যেহেতু জনক স্পন্সার তাই জন্য অপেক্ষা করে আছেন। এইরকম মানুষের মনের মধ্যে অনেক কিছু চলে। তো যারা জ্ঞানীজন ছিলেন তাদের মনের মধ্যেও এমন প্রশ্ন উঠছে। তারপর যেই জনক এলেন সঙ্গে সঙ্গে অষ্টাবক্র শুরু করে দিলেন উপদেশ করতে, কথা বলতে, আলোচনা করতে। তখন সবার মধ্যে আরো একটা প্রত্যয়, দৃঢ় প্রত্যয় জাগলো যে অষ্টাবক্র একটু প্রিয় বেশি জনক, যেহেতু তিনি অনেক অর্থবান মানুষ, সাধুরা যখন ফেরত যাবে তখন অনেক প্রণামী টনামী দেবেন, তাই জন্য একটু উনি জনক একটু তার পক্ষপাতিত্ব আছে। অষ্টাবক্র যথেষ্ট একজন অন্তর্দৃষ্টি সম্পন্ন মহাত্মা, তিনি বুঝতে পারলেন যে অন্যান্য যত মহাত্মারা আছেন তাদের মনের মধ্যে এরকম ধরনের একটা ভাব এসেছে, তাই তিনি তার কাজ করে গেলেন। বেশ ঘন্টা দুয়েক পরে হঠাৎ রাজপ্রাসাদের ভিতর থেকে আগুন আগুন আর চিৎকার উঠল, সব ছোটাছুটি আওয়াজ শোনা গেল। অষ্টাবক্র যেমন কথা বলছিলেন তেমনই কথা বলে যাচ্ছে, জনক যেমন এক মনে শুনছিলেন তেমন শুনে যাচ্ছেন, যারা বসে আছেন রাজসভায় তারা ব্যস্ত হয়ে তারা শুনে করতে আরম্ভ করলেন। সাধু মহাত্মারা তাদের বিশ্রামে জায়গা দেওয়া হয়েছে, সেখানে তাদের ব্যাগ ট্যাগ পোটলা পুটলি কমন্ডু টমন্ডু সব রাখা আছে, সেগুলো রক্ষা করতে হবে, আগুন লাগতে পারে, লেগে গেছে, তাই জন্য তারা ছুটি ছুটি করে সেগুলো উদ্ধার করতে গেলেন।
কিছুক্ষণ পর রাজসভায় কেউ নেই, শুধু জনক বসে আছে শুনছেন অষ্টবাক্য বলছেন। তারপর যাই হোক, বেশ কিছুক্ষণ, আধ ঘন্টা 40 মিনিট বিশৃঙ্খল একটা অবস্থা সৃষ্টি হলো পিছনটা পিছনে। এরা যেমন প্রবচন করে যাচ্ছেন করে যাচ্ছেন, সবাই যখন ফিরে এলেন তেমন কিছু বড় ধরনের কিছু দুর্ঘটনা ঘটেনি, ছোটখাটো একটু আগুন লেগেছিল, আবার সেটা নিয়ন্ত্রণ হয়েছে, সব লোকজন ছিল তারা জল টল দিয়ে সামনে দিয়েছে মোটামুটি আগুনটা। সাধুরা এসে আবার বসলেন, বেশ কিছুক্ষণ প্রবচনের পর একটা বিষয় যখন শেষ হলো থামলো, তখন একজন জিজ্ঞাসা করলেন মহারাজ জনককে যে আপনারই প্রাসাদে এরকম একটা বড় অনুষ্ঠান হচ্ছে আর পিছনের দিকে একটা আগুন লেগেছে বা সেটাকে ওইরকম ধরনের একটা প্যানিক হয়েছে, আপনি উঠলেন না, আপনি গেলেন না, আপনি এখানে বসে আছেন? তখন জনক বললেন যে আমি কি খুব আগুন নেভানোর জন্য খুব দক্ষ? সেরকম ধরনের পরিচয় কখনো শুনেছ যে আমি আগুন যে জ্বলে গেছে সে আগুন নেভাতে পারি আমি খুব ভালো, আমি রাজকার্য করতে পারি? যারা আগুন নেভাতে পারে ভালো তারা ওখানে আছে, যারা রান্নাঘরে যারা কাজ করছে তারা ওখানে আছে, জলও আছে বালতিও আছে, আমার তো এখানে কিছু করার নেই, আমি তো শুধু ওখানে গিয়ে ভিড় বাড়াবো। আমি হাতে করে একটা বালতি তুললেই তো সবাই বলবে মহারাজ আপনি নয়, আপনি আপনি সেরে দিন, আপনি ওখানে ওখানে দাম, শুধু শুধু আমি সময় নষ্ট করবো কেন? আমি মহাত্মাকে পেয়েছি, আমার গুরুদেবকে পেয়েছি ভালো কথা শোনার জন্য, যেটা যারা কাজ যেটা যা কাজ সে সেটা করবে। তারপর যদি প্রাসাদটা যদি ভস্ম হয়ে যায় ভালো তো, তাহলে ব্রহ্ম কথা শুনতে শুনতে শরীর যাবে, সেও তো এক ঈশ্বরের বিরাট কৃপা। অষ্টবাক্য চারপাশ একটু দেখ দেখলে জনক যখন উত্তরটা দিলেন, সাধুরাও মনে মনে একটু লজ্জিত হলেন, মাথা নামিয়ে তারা কুণ্ঠিত হলেন, তারা সাধু মহাত্মা হয়েও তারা কিন্তু নিজের কম্বলটি নিজের ব্যাগটি নিজের কমণ্ডলটি বাঁচানোর জন্য দৌড়দৌড়ি করেছে, আর মহারাজ জনক যাদের বিপুল সম্পত্তি যাদের বিপুল প্রাসাদ সেগুলো সব কিছু তিনি অত্যন্ত যত্ন করে সুচারুভাবে তার সমস্ত কর্ম তিনি পালন করেন, একজন গৃহী হিসেবে একজন রাজা হিসেবে তার যা যা আদর্শ নিখুঁতভাবে পালন করেন, করেও তিনি কোথাও একটা দ্রষ্টা, কোথাও তিনি একটা নিরাসক্ত, সেখানে তিনি সবসময় ব্রহ্মভাবে থাকেন। এই জন্যে জনককে বলা হয় রাজর্ষী। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন যে গৃহীদের আদর্শ জনক, সংসারে উদাসীন ব্যক্তি নয়, সব কিছুতে আছে কিন্তু কোনো কিছুতে নেই, সবকিছু নিখুঁতভাবে করে। জনক একজন মহান রাজা, একজন মহান পরিচালক, একজন মহান গৃহী, তার সাথে তিনি একজন মহান ঋষি। বারবার আমরা দেখি যে বিভিন্ন জায়গাতে কোনো আশ্রমে কোনো ঋষির বিদ্যালয়তে যখন কোনো সাধক কোনো ব্রহ্মচারী যখন তার সাধনা পূর্ণ করেছে তাকে গুরু পাঠাচ্ছেন জনকের রাজসভায় শেষ পরীক্ষা দেওয়ার জন্য। চিন্তা করুন যে একজন ত্যাগী পাঠাচ্ছেন একজন তথাকথিত আমাদের ভাষায় আজকের দিনে ভোগীর কাছে তার শেষ পরীক্ষা দেওয়ার জন্য, সে ঋষি হতে পারলো কি না, সে একজন উন্নত মহাত্মা হতে পারলো কি না, জনকের কাছে তাকে আসতে হচ্ছে। এত বড় তিনি একজন ঋষি, তার সাথে তিনি একজন রাজা, সমস্ত কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে বা অরণ্যে বা পর্বতে ধ্যান করে ঋষি স্থিতি প্রাপ্ত করা, সেখানে অনেকটা তাও আমার সামনে অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার মতন পরিবেশও আমি পাচ্ছি, আর সেখানে গৃহের মধ্যে থেকে এবং সুন্দরভাবে সুচারুভাবে গৃহজীবন এবং কর্মজীবন সম্পন্ন করেও আমার স্থিতি আছে ঋষির স্থিতিতে, এইটাকেই একটা গৃহস্থ আশ্রমের আদর্শ বলা হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেটাই গৃহীদের জন্য নির্ধারণ করেছে। আমাদের একটা ভুল হয় আজকাল, আমি দেখেছি অনেক জায়গাতে আমাকে অনেকেই বলে মহারাজ কর্মটা তো আগে তারপরে তো ধর্ম, যেন দুটো আলাদা, পুরো কর্ম অর্থাৎ মানেটা হচ্ছে যেন স্বার্থপরতাটা আগে তারপরে ভগবত তত্ত্ব, তা কেন? আপনারা যদি বৈদিক যুগটা দেখেন তাহলে পুরো ব্যাপারটা উল্টো ছিল, আগে ধর্ম বোধ আমাদের মধ্যে তৈরি হোক তারপর আমরা কর্মে নামব, তারপরে আমরা গৃহী হব কি আমরা সন্ন্যাসী হব কি ব্রহ্মচারী হব চাকুরিজীবী হব কি ব্যবসাদার হব
কি পিতা হব, কি মাতা হব, কি সন্তান হব, যাই হই না কেন, আগে আমাদের ধর্মভাবটা জাগুক। এইটা ছিল আগেকার বৈদিক সমাজে প্রিন্সিপাল, যেটা চতুরাশ্রম বলা হয়। সেখানে দেখবেন প্রথম আশ্রম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, যেখানে এই ধর্মভাব, এই যোগ, ধ্যান, আসন, জীবনচর্যা, এইটা দিয়ে একজন বালক বা বালিকার তার শুরু করছে, সে তার জীবন শুরু করছে, তার চলা শুরু করছে, তার ধ্যান ধারণা তৈরি হচ্ছে, তার বিদ্যা তার শিক্ষা তৈরি হচ্ছে, এক আধ্যাত্মিক বিজ্ঞানের মাধ্যমে, এক ধর্মের ভাবের মাধ্যমে। সেটা যখন সম্পন্ন হচ্ছে 10-12 বছর পর, তারপর 24 বছর বয়সে সে ফিরে আসছে, তারপরে হয় সে গৃহস্থ আশ্রমে যাচ্ছে, নাহলে সন্ন্যাস আশ্রমে যাচ্ছে, নাহলে বর্ণবস্ত্র আশ্রমে যাচ্ছে, তারপরে কোথায় যাচ্ছে সেটা বড় কথা নয়, সে যাই করুক না কেন সেটাই সে সুন্দরভাবে করতে পারবে, পূর্ণাঙ্গভাবে করতে পারবে, কারণ কর্মের কলাটা সে শিখেছে। আমরা এখন ব্যাপারটাকে উল্টো করে দিয়েছি, এখন ভাবি যে আমার যখন সমস্ত জীবনটা প্রায় শেষ হয়ে এসেছে, দৌড়া দৌড়ি এবং টাকা পয়সা আর দুশ্চিন্তা আর অর্থ এবং চাহিদা, যখন আমি আর কিছু করে উঠতে পারছি না, যখন নতুন জেনারেশন এবার করতে আরম্ভ করেছে, এইবার আমি একটু ধর্মের দিকে যাই, এটা ভুল, তাতে করে ধর্ম হয় না এবং ঠিক মতন কর্মও হয় না, কারণ এত কর্ম যে আমি করেছি, শুধু প্রারব্ধই তৈরি করেছি, নতুন 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 কর্মের বন্ধন তৈরি করেছি, তাই আবার আমাকে বারবার ফিরে ফিরে আসতে হবে। তাই কর্মের যে বিজ্ঞান বা কর্মের যে কলা, সেটাও দাঁড়িয়ে আছে ধর্মের ভিত্তিতে, ধর্মের উপর সেটা দাঁড়িয়ে আছে। আমরা এখনকার যে মূল স্রোতে যে কথাগুলো আমরা বারবার শুনি, সেখানে সবকিছুকে সবসময় আলাদা করে দেখা হচ্ছে, ধর্ম আলাদা, রাজনীতি আলাদা, সমাজ আলাদা, পরিবার আলাদা, সম্পর্ক আলাদা, সাহিত্য আলাদা, সংস্কৃতি আলাদা, আলাদা 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 করে দেখানো হচ্ছে। এইভাবে আমাদের দেখতে শিখিয়েছে বিদেশিরা, যাদের সভ্যতা খুব বেশি হলে 2000 বছর বয়স। আর আমরা এই জগৎকে দেখতে শিখেছি ভারতবর্ষের যে সমাজ, আজ থেকে অন্তত 30-40 হাজার বছর থেকে, আলাদা আলাদা করে আমরা সমাজে এইগুলোকে দেখতে শিখিনি, আমরা পূর্ণাঙ্গভাবে এই জগৎকে দেখতে শিখেছি। ধর্ম ছাড়া সমাজ গড়ে ওঠা সম্ভব নয়, ধর্ম ছাড়া রাজনীতি হয় না, ধর্ম ছাড়া একটা সম্পর্ক তৈরি হয় না। আমি যদি একজন পিতা হই, তাহলে আমার পিতার ধর্ম আছে, আমি যদি কারোর পুত্র হই, পুত্রের ধর্ম আছে, আমি যদি স্ত্রী হই, স্ত্রীর ধর্ম আছে, আমি যদি স্বামী হই, স্বামীর ধর্ম আছে, আমি যদি দোকানদার হই, একজন দোকানদারের ধর্ম আছে, একজন ডাক্তার হলে ডাক্তারের ধর্ম আছে, একজন শিক্ষক হলে শিক্ষকের ধর্ম আছে, আমি ভারতবর্ষের নাগরিক হলে আমার দেশের প্রতি একটা ধর্ম আছে, আমি বাঙালি হলে আমার ভাষার প্রতি আমার ধর্ম আছে। সমস্ত ক্ষেত্রে ধর্ম প্রশ্নটা আগে বুঝতে হবে, আর সেটা বুঝবো তখনই যখন আমার ব্যক্তিগত জীবনে এক উত্থান থাকবে, এক চলা থাকবে, জাগতিকতা থেকে আধ্যাত্মিক, আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা থেকে বোধের দিকে। কল্পতরুদ্দি তোমাদের চৈতন্য হোক মানে কি, এই চৈতন্যটা হোক, কিছু তোমাদের পাল্টাতে হবে না, কোথাও তোমাদের যেতে হবে না, কোনো ম্যাজিক হবে না, তোমাদের যাত্রাটা হোক মানব থেকে দেবত্বের দিকে, দেবত্বের থেকে ঋষিত্বের দিকে, ঋষিত্বের থেকে ঈশ্বরত্বের দিকে, এই যাত্রাটা হোক, এটাই তো চৈতন্যের যাত্রা, চেতনার যাত্রা চৈতন্যের দিকে। সুতরাং সবকিছু পূর্ণাঙ্গভাবে একে অপরের সাথে জড়িত। ঈশ্বরকে একটা ক্যাটাগরি কখনো ভাবা হয়নি, অন্তত আমাদের ভারতবর্ষে ভাবিনি, এটা সেমিটিকরা ভেবেছে, অর্থাৎ খ্রিস্টানরা বা অন্যান্য দেশের মানুষ, অন্যান্য সংস্কৃতির মানুষেরা ঈশ্বরকে একটা আলাদা ক্যাটাগরি ভেবেছে, ঈশ্বরকে একটা চার্চ কি মসজিদ কি মন্দির তার মধ্যে আর কেউ ক্যাটাগরি ভেবেছে। ভারতবর্ষ ভেবেছে ঈশ্বরকে সর্বত্র, সবকিছুর মধ্যে, নদীতে, জলে, মাটিতে, বায়ুতে, প্রাণে, মনে, শরীরে, সম্পর্কে, সমস্ত ক্ষেত্রে। আগে সেই মূল জায়গাটাকে জানো, তারপর পড়াশোনা করো, বড় হয়ে ওঠো, বৃত্তি গ্রহণ করো, ইঞ্জিনিয়ার হও কি ডাক্তার হও, আগে তোমার মূল জায়গাটাকে তুমি জানো, যে মানুষের আসল পরিচয়টা কি এবং মানুষের জীবনের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্য হচ্ছে যে
তোমার মধ্যে যে ঈশ্বরত্ব আছে, তোমার মধ্যে যে ভগবৎ শক্তি আছে, সেইটা জানাই হচ্ছে তোমার জীবনের উদ্দেশ্য। তার জন্য যে তোমাকে সন্ন্যাসী হতে হবে তা নয়, ওটা একটা আশ্রম। কারুর কারুর স্বভাবে সন্ন্যাস আছে, সে সন্ন্যাস নেবে। কারুর কারুর স্বভাবে গার্হস্থ্য আছে, সে গার্হস্থ্য জীবন যাপন করবে। কারুর কারুর স্বভাবে আছে যে সে আজীবন ব্রহ্মচারী থাকবে, যেমন সুখদেব, তিনি ব্রহ্মচর্য পালন করবেন। কারুর কারুর স্বভাবে আছে যে তিনি বানপ্রস্থি হবেন, যেমন যাজ্ঞবল্ক্য, তিনি যেমন বানপ্রস্থি হয়েছেন। স্বভাব এক একটা আশ্রম। আশ্রম বলতে লাইফস্টাইল, আশ্রম বলতে আমাদের চোখের সামনে যেটা ভাসে সেটা নয়, সেটা হচ্ছে একটা 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 সাধুর আশ্রম। কিন্তু এমনিতে আশ্রম মানে হচ্ছে লাইফস্টাইল, তাই বলা হয় ব্রহ্মচর্য আশ্রম লাইফস্টাইল, গৃহস্থ আশ্রম লাইফস্টাইল। এই লাইফস্টাইলটা কাকে কেন্দ্র করে? ঈশ্বরকে কেন্দ্র করে। তাই জন্য এটা আশ্রম, তাই জন্য এটা আশ্রয়। ঈশ্বরকে আশ্রয় করে যে জীবন সেটাই আশ্রম, লাইফস্টাইল। এবার স্বভাব অনুযায়ী যার মধ্যে সন্ন্যাস আছে তাকে ধরে বেঁধে জোর করে বিবাহ দিলেও কিন্তু সে একদিন না একদিন বেরিয়ে গিয়ে সন্ন্যাসী হবেই। রাখাল মহাজনের বিবাহ হয়েছিল স্বামী ব্রহ্মানন্দ, কিন্তু তার সন্ন্যাসী হওয়া আটকানো যায়নি। যোগানন্দ মহারাজ, তার বিবাহ হয়েছিল যোগী, জোর করে তার মা তাকে বিবাহ দিয়েছিলেন, কিন্তু তার সন্ন্যাস হওয়া আটকানো যায়নি। তার মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ, এরা সবাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট শিষ্য, তার বিবাহ হয়েছিল, তার স্ত্রী ছিলেন বিদ্যাশক্তি, তিনি আবার খুবই ঠাকুরের অনুগত ছিলেন। আপনারা সবাই জানেন ফুলশয্যার রাত্রিরে দুজনে মিলে সারাক্ষণ ঠাকুরের কথা বলেছে, কিন্তু তারও সন্ন্যাস আটকানো যায়নি। সুতরাং যার মধ্যে সন্ন্যাস আছে তাকে আটকানো যাবে না। আবার যার মধ্যে সংসার আছে তাকে জোর করে ধরে বেঁধে সন্ন্যাসী করলো ঠিক 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 কোথাও না কোথাও গিয়ে সেই আশ্রম থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে, স্বভাব। এই স্বভাবকে ভারতবর্ষ চিনতে শিখিয়েছে, এটাও ধর্মের একটা কলা। যে আমার সামনে যদি পাঁচটা লোক থাকে, আমি জানি যে পাঁচজন পাঁচ রকম, পাঁচজন একরকম কথা বলবে না, একরকম খাবে না, একরকম তার নেচার নয়, একরকম তার জীবন নয়। একটা বাড়িতেও যদি পাঁচটা ভাই বোন থাকে, পাঁচজন কিন্তু পাঁচ রকম। পাঁচজন হয়তো দেখতে একটু একরকম, যেহেতু তারা একই পরিবারের সন্তান, কিন্তু তাদের স্বভাব কিন্তু আলাদা আলাদা। এইটা আমাদের দেখতে শিখিয়েছে, তাই জন্য এই চতুরাশ্রম ছিল। ঋষিরা দেখেছিলেন যে এই চারটে লাইফস্টাইল মূলত ভাগ করা যেতে পারে মানুষের জীবনে। তার মধ্যে ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং গার্হস্থ আশ্রমের কথা এই জন্যই বলছি, যেহেতু এখানে আপনাদের অনেকেই হয়তো গার্হস্থ জীবন যাপন করছেন। কিন্তু মনে করবেন না যে যারা ঈশ্বর চিন্তা করে তারা সবকিছু সংসার সম্বন্ধে উদাসীন হয়ে যায়, উল্টোটা। যারা বড্ড বেশি দুশ্চিন্তা করে, যারা জগৎকে বড্ড বেশি আমি আমি এবং আমার আমার করে আঁকড়ে থাকে, তারাই পাঁচটা জিনিস ভুলে যায়, তারাই ঠিক মতো কর্তব্য করতে পারে না, ছোট ছোট ব্যাপারে এত টেনশন করেন, তারা কোনো কাজটাই আর ভালো করে করতে পারে না। বাড়ির কাজ, বাইরের কাজ, কোনো কাজ, অর্থ পরমার্থ কিছুই ভালো করে হয় না। কিন্তু যিনি ঈশ্বরে যার মনটা যুক্ত রয়েছেন তিনি দুশ্চিন্তা মুক্ত, তিনি তার কাজটা সুচারুভাবে করছেন, মনের মধ্যে কোনো চাপ না রেখে, কোনো ভবিষ্যতে কি হতে পারে, অতীতে কি হয়েছিল, এইরকম ধরনের কোনো চিন্তা মনের মধ্যে না রেখে, তিনি ঈশ্বরের মন দিয়ে সংসারটা ঈশ্বরের সংসার এই ভাবটা নিয়ে তিনি তার কাজটা করে যাচ্ছেন। যেখানে পিতা হিসেবে তার একটা ভূমিকা আছে, মা হিসেবে তার একটা ভূমিকা আছে, স্বামী হিসেবে বা স্ত্রী হিসেবে তার একটা ভূমিকা আছে, কিন্তু কোনোটার মালিকানা নেই। সমস্যাটা হচ্ছে মালিকানার ভাবনাটা নিয়ে। এই যে জমিটা, ধরুন আপনারা যে বাড়িটাতে থাকেন সে বাড়ির জমিটা হয়তো আপনার নামে কি সে বাড়িটা আমার বাবার নামে, যাই হোক না কেন, জমিটা যেমন ছিল তেমনই থাকবে, আপনি আমি একদিন থাকবো না এখানে, এটা তো সরল সত্য। জমিটা কার নামে থাকবো সেটা বড় কথা নয়, আপনি বা আমি থাকবো না, আবার নতুন জন্ম নিয়ে অন্য কোথাও জমির খোঁজ করতে আরম্ভ করবো, তাই না? এই সরল ভাবটা, ঠিক একই ভাব আমার শরীরটাকে নিয়েও। এই শরীরটাও কিছুদিনের জন্য পেয়েছি, কেন পেয়েছি, এই শরীরের মধ্যে যে রহস্য রয়েছে সে রহস্যকে আবিষ্কার করার জন্য, এই শরীরের মধ্যে যে অনেক বচনীয় তত্ত্ব রয়েছে, যে সত্য রয়েছে, সেই সত্যকে জানার জন্য এই শরীরটা পেয়েছি। এই শরীরটা আমার কোনো সম্পত্তি নয়, দেওয়া হয়েছে আমাকে, যাতে করে শরীরটাকে কাজে লাগিয়ে আমি শরীর থেকে শরীরের পারে যেতে পারি।
এটাই এই শরীরটা দেওয়ার উদ্দেশ্য। এবং সেখানে আমি ব্রহ্মচর্যই করি কি আমি গৃহস্থ আশ্রমে করি, সেটাও আমার সাধনা। আমি শুধু যদি মনে করি আমি মন্দিরে গেলাম, ঠাকুরকে প্রণাম করলাম, কিন্তু দুবেলা ধ্যান জপ করলাম, ওইটা আমার সাধনা। আর বাদ বাকি সময়টা আমি ঘর গৃহস্থালি আমার কর্ম করছি, এটাও ভুল ভাবনা। সবটাই তাঁর কর্ম, সবটাই তাঁর কর্ম। ছোট্ট ছোট্ট কাজটাকেও যদি আমি ঠাকুরের সেবা করছি বলে মনে করি, আমার সন্তানটিকে যদি মনে করি ঠাকুরের পাঠানো একটি শিশু যার সাথে আমি মায়ের ভূমিকা আমি পিতার ভূমিকা পালন করছি, তাহলে সেই কর্মটাই তখন সাধনা হয়ে ওঠে। এটাকেই ঠাকুর রামকৃষ্ণ বলছেন ঈশ্বর চিন্তা করতে করতে সংসার কর, ঈশ্বরের মনটা দেখে সংসার। তাই জন্য উনি বলছেন যে নৌকা থাকুক জলের উপরে, নৌকার মধ্যে যেন জল ঢুকে না যায়, জলে নৌকা থাকুক, নৌকার মধ্যে যেন জল ঢুকে না যায়। অনেকক্ষণ নৌকার পরে চলাচলার পরে দেখবেন জল ঢুকে গেছে, তখন মগ দিয়ে বার করতে হয়, সে জলটাকে ফেলতে হয়। ওটাই হচ্ছে ধ্যান জপ। বেশিক্ষণ যদি আমরা নৌকা চালাচ্ছি, মাঝে মাঝে দেখছি যে ভেতরের মধ্যে অনেক ময়লা ঢুকে গেছে, অনেক গ্লানি এসে গেছে, তখনই ধ্যান জপ ঈশ্বর চিন্তা চর্চা করলে আবার সেই গ্লানি মুক্ত, আবার নৌকাটা হালকা হয়ে গেল, আবার নৌকাটা চলতে পারবে সে নদীর উপর দিয়ে। ওই জন্যই যা রাজা মহারাজ জনক তিনি ধর্ম উপদেশের জন্য মহাত্মাদের ডাকতেন, কারণ নৌকায় হয়তো তখন তার মনে হচ্ছে আমাদের একটু জল ঢুকে গেছে, এই জলটাকে তুলে তুলে বাইরে ফেলতে হবে, পরিষ্কার করতে হবে। ধ্যান জপ সাধনা করলে কি হয়, ছুঁচের গোড়ায়, ঠাকুর রামকৃষ্ণের উপমা, ছুঁচের গোড়ায় যে ময়লাটা জমে আছে সেই ময়লাটা পরিষ্কার হয়, কারণ ঈশ্বরীয় চুম্বকটা রয়েছেই। যেই ময়লা পরিষ্কার হয়ে গেল সঙ্গে সঙ্গে ছুঁচটা গিয়ে ট্যাপ করে সেই চুম্বকে আটকে যাবে। এমন নয় যে আমি ধ্যান জপ করে চুম্বকটাকে তৈরি করব, বা এমন নয় যে ধ্যান জপ করে চুম্বকটাকে আমি আমার সামনে নিয়ে আসবো, তা নয়। চুম্বক যেখানে আছে ঠিকই আছে, অপেক্ষা করছে, আকর্ষণ করছে। এই চুম্বক আকর্ষণ করছে এই তত্ত্বের জন্যই কৃষ্ণ শব্দটা ব্যবহার করা হয়। কৃষ্ণ মানে যিনি কর্ষণ করে। আমরা বলি না এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, আবাদটা কে করে? কেন আমাদের ইচ্ছাটা হয় যে আমরা ঈশ্বর চিন্তা করব? আজকে আমরা এই যে এখানে জড়ো হয়েছি, সকলেরই মনে হচ্ছে একটু ঠাকুরের চিন্তা করি, ঠাকুরের কথা ভাবি, ঠাকুরের কাছে একটু ভক্তি প্রার্থনা করি, এই মনে হওয়াটা কেন, এর পেছনে কি আছে? এই মনে হওয়াটা তো কেউ আমাদের শেখায় না, আমাদের তো কেউ কখনো বলেনি যে শোনো পয়লা জানুয়ারি গল্পতরুদ্দিন, কিন্তু আমাদের ঠাকুরের কাছে একবার যেতেই হবে, বসতেই হবে, এরকম নিয়ম, কিন্তু কেউ বলেনি। আমাদের ভেতর থেকে কে যেন একটা বলছে যে একটু যাই, একটু প্রাণে শান্তি পাবো, একটু তৃপ্তি হবে, কে বলছে? সেই কে, সেই তত্ত্বটাই হচ্ছে কৃষ্ণ, যিনি কর্ষণ করেন, আকর্ষণ করেন, কর্ষণ করেন কৃষ্ণ। বলা হয় এই কৃষ্ণ তত্ত্ব আছে আমাদের সহস্রার চক্রে, অর্থাৎ ব্রহ্মতারুর নিচে সহস্রার চক্রে কৃষ্ণ দত্ত রয়েছে, তিনি কর্ষণ করছেন, তিনি এই জমি, এই মানব জমিকে কর্ষণ করে তার ভিতর থেকে মাটি তুলে আনছেন, যাতে ঠিক সময় বীজ পড়ে, রোপণ হয় এবং চা গাছ ওঠে। তো এই আকর্ষণ যে করছে সেই চুম্বকটা, সে করেই যাচ্ছে, কিন্তু আমি সেই আকর্ষণটা পুরোপুরি অনুভব করতে পারছি না, আকর্ষণের কম বেশি থাকছে। কারো কারোর অত ঈশ্বর টিশ্বর নিয়ে মাথা খামাই না, বলতে খুব ভালোবাসে আমি মানি টানি না, মাথা খামাই না, কারণ এখনো ওই ছুঁচে গোড়ায় অনেক ময়লা রয়ে গেছে। কামনা বাসনা চাওয়া পাওয়া স্মৃতি স্বপ্ন ইচ্ছা অনিচ্ছা আকাঙ্ক্ষা, আর ভাবছে এইগুলো ঈশ্বর বিরোধী। অনেকেই ভয় পায় সাধুর কাছে যেতে, এই রে সাধু গেলেই যখন বলবে ত্যাগ করো, এই রে সাধু গেলেই যখন বলবে কি করছো সংসারে, কি হবে সংসারে থেকে সব ছাড়ো, এই ভয় অনেকে সাধুর কাছে যেতে ভয় পায়। এটা বুঝতে পারে না এই সংসারের এই কামনা বাসনার পিছনেও ঈশ্বরের শক্তি কাজ করছে। শুধু কামনার শক্তিটাকে চিনতে হবে, এই কামনা বা ইচ্ছার জন্য তো জগৎ চলছে, আমিও দৌড়চ্ছি, আমার পিছনে একটা ইচ্ছা রয়েছে, তো ইচ্ছার মুখটা শুধু ঘুরিয়ে দিতে হয়, ইচ্ছাকে খুন করতে বলা হয় না। কারণ ইচ্ছা যদি জাগতিক হয়ে থাকে সেই ইচ্ছা পূরণ করে কোনো সুখ হয় না। ঠাকুর রামকৃষ্ণের কথায় উটের কাটা গাছ জীবনের মতন, কাটা গাছ চিবিয়ে যাচ্ছে আর টেস্ট নেই সেই কাটা গাছে, রক্ত বেরোচ্ছে, সেই রক্তের টেস্টটাই সে মুখে পাচ্ছে,
বেশিরভাগ মানুষের তাই অবস্থা। তাই বলে কি ইচ্ছাটা দোষ? না, ইচ্ছাটা দোষ নয়। ইচ্ছাটা পূরণ করার জন্য আমি যে পথটা বেছে নিয়েছি সেইখানে গলতটা। আসল ইচ্ছা হচ্ছে আমার অনন্ত তৃপ্তি, আসল ইচ্ছা হচ্ছে আমার এক প্রাণের মিলন, আসল ইচ্ছা হচ্ছে আমার প্রাণের আনন্দ। এই মিলন, তৃপ্তি, আনন্দ একে ঈশ্বর বলা হয়েছে। আমরা সবাই কিন্তু জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সেই ঈশ্বরকেই চাই, পথটা আমরা ভুল পাচ্ছি। আমরা হয় বোধহয় বাইরের ভোগের মধ্যে সেই তৃপ্তিটা পাব। সন্তানের যদি চাকরিটা ভালো চাকরি হয়, আমার সেই শান্তি, সেই তৃপ্তি, সেই পরমার্থ হয়ে গেল, ব্যাস আর কিচ্ছু চাই না। তখনকার জন্য মনে হচ্ছে যেই চাকরিটা হলো তখনও দেখলাম আজকাল আমার দিকে আর তাকায়ও না, বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর মা বাবার কথা ফিরেও তাকায় না, অন্যরকমের জ্বালা শুরু হয়েছে। তাহলে যে তৃপ্তির যে ইচ্ছাটা, যে অতৃপ্তিটা, সেটা কিন্তু ভেতরে, সেটা সন্তানেরও দোষ নয় তার জন্য, বা সন্তানের বৌমা বা আমাদের বৌমারও দোষ নয়, অন্তরে জ্বালাটা অন্তরের। তাহলে এই অন্তরের যে জ্বালাটা, এটা কিন্তু সত্য। ঋষিরা বলছে ন তৃপ্ততাম, তৃপ্ত হইও না। সহজে বলো না যা পাওয়ার আমি সব পেয়ে গেছি, সহজে কথা বলো না। বাহ্যিক জাগতিক অর্থে বলো যে গাছতলা হলেও আমি সন্তুষ্ট, সন্তুষ্ট হও, তৃপ্ত হইও না। অন্তরকে বলো যে যতক্ষণ ঈশ্বরকে পূর্ণভাবে পাচ্ছি ততক্ষণ আমি তৃপ্ত নই। আর সেই অতৃপ্তির মধ্যে কিন্তু আনন্দ আছে, ফ্রাস্ট্রেশন নেই। প্রমোশন হলো না বলে যে অসন্তোষ, সেখানে একটা বেজার ভাব আছে, মুখ কোমড়া হয়ে যায়, মুখের মাসল গুলো কুঞ্চিত হয়ে যায়, চোখে জল এসে যায়, রাগ হয়, অভিমান হয়, কিন্তু এখনো ঈশ্বরকে পেলাম না, চেষ্টা করছি, সেই পথে আছি, তার একটা আনন্দ আছে। সেটা চলার আনন্দ, জার্নি, একটা যাত্রার আনন্দ, ঈশ্বরের পথে হাঁটতে হাঁটতে ঈশ্বরের পুলক হয়, সেই অনুভূতি হয়, সে অনুভূতির এক আনন্দ আছে। এই অতৃপ্তি যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত যে অভ্যাস, যে প্র্যাকটিস, যে চেষ্টা, সেই চেষ্টাটাই হচ্ছে ধ্যান, জপ, স্মরণ, মনন, সাধুসঙ্গ, সৎসঙ্গ। ওই নৌকার মধ্যে জমে যাওয়া জলটা বারবার বারবার তুলে নৌকাটাকে খালি করতে হয়, এবং ওই ছুঁচের গোড়ায় যে কাদা, যে নোংরা, যে মাটি লেগে আছে সেটা পরিষ্কার করা হচ্ছে আমাদের নিজেদের চর্চা। সেইটা যত করব আস্তে 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 তার প্রতি আমাদের ভালোবাসাটা বা হাট বাড়বে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন বৈধি ভক্তি রাগাত্মিকা ভক্তি, অমুক দিন উপোস করতে হয়, ঠিক এই সময় বসতে হয় তার সামনে, এই কাপড় পরে বসতে হয়, এই রকম মানে আসন নিতে হয়, এই দিকে মুখ করতে হয়, এই ঠাকুরকে এই দিতে নেই, ওই ঠাকুরকে ওই ফল দিতে নেই, সেই ঠাকুরকে সেই পাতা দিতে নেই, এগুলো হচ্ছে বৈধি ভক্তি, বৈধি রিচুয়াল। এর প্রয়োজন আছে, যতক্ষণ পর্যন্ত আমরা একটা প্রাথমিক স্তরে আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের মনের মধ্যে ঈশ্বর অনুরাগ আসেনি, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যাকরণ মানতে হয়, গ্রামার মানতে হয়। ঠিক যেমন আমরা যখন ভাষা শিখছি, যতক্ষণ পর্যন্ত আমরা ভাষাটা ভালো করে শিখছি ততক্ষণ পর্যন্ত আমাদের প্রচুর ব্যাকরণ শিখতে হয়, অনেক মুখস্থ করতে হয়, বাংলা হোক, সংস্কৃত হোক, ইংরেজি হোক। কিন্তু একবার যখন বাংলা ভাষাটা বা ইংরেজি ভাষাটা ভালো করে শিখে গেলাম, তখন আর ব্যাকরণ, ক্রিয়া, সন্ধি, সমাস নিয়ে আমাদের আর মাথা ঘামাতে হয় না। ঠাকুরের বা ধর্মের ক্ষেত্রেও তাই, একবার যখন অন্তর থেকে তার জন্য ভালোবাসা জেগে যায় তাকে রাগাত্মিকা ভক্তি বলছেন ঠাকুর রামকৃষ্ণ, তখন আর এই বৈধিগুলো আর থাকে না। তিনি নিজেরই উদাহরণ দিয়ে বলেছিলেন, তর্পণ করতে গিয়ে দেখলুম যে গঙ্গার জল আঙুলের ভ্রান্তি গলে বেরিয়ে গেল, বুঝলাম যে মা বলছে তোকে আর এগুলো করতে হবে না। ভক্তির এমন একটা স্তরে চলে গেছে মনটা, প্রাণটা, আর গ্রামারটা বড় কথা নয়, ভালোবাসাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। গ্রামার কতক্ষণ দরকার? যতক্ষণ আমার মনে রাখার জন্য আমাকে চেষ্টা করতে হচ্ছে, মনে থাকছে না। আমার গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলাম, আমাদের যে গুরু মহারাজ স্বামী পরমানন্দ, ওকে জিজ্ঞাসা করেছিলাম যে জপের মালা গোনা 108, 1008, 2008, 10008, এগুলোর কি মানে, এগুলোর কি খুব প্রয়োজনীয়?
উনি বলেছিলেন যাদের মধ্যে ভালোবাসা এসে গেছে, সবসময় ঈশ্বরের স্মরণ তার মধ্যে রয়েছে, তারা দরকার কি আর গুনে গুনে জপ করার? ঘুম থেকে তো গোনার দিকেই মনটা থাকবে, আর জপ কখন হবে, তাই না? যার প্রাণে জপ এসে গেছে, যার জপ হতে হতে অজাপা হচ্ছে, ঠাকুর রামকৃষ্ণ নামটা একবার বললেই যার একটা সারা শরীরে একটা শক্তি যাচ্ছে, পুলক যাচ্ছে, জয়গুরু বললেই যার মনের মধ্যে একটা আবেগ চলে আসছে, তার দরকার কি আছে বসে বসে জপ করার ভালা নিয়ে বা গোনাগুনতি করার? ওগুলো প্রাইমারি স্টেজের জন্য। যারা ভুলে যায় সারা দিন রাত মাসের পর মাস কেটে যায়, তারা ভুলে যায় মন্ত্র, ভুলে যায় ঠাকুরকে, তাদের জন্য জপ করা দরকার আছে। তাই জন্যে কল্পতরু দিন যেদিন আমরা ঠাকুর কাছে চাই এবং জানি না ঠিক কি চাইতে হয়, আমাদের গুরু মহাশয় বলতেন তোদের জায়গাতে আমি হতাম না, আমি ঠাকুরের কাছে স্বাধীনতা চাইতাম। স্বাধীনতা, স্বাধীনতা বলতে অর্থনৈতিক স্বাধীনতা নয়, আসলে ওই রকম ধরনের স্বাধীনতা বলে কিছু হয় না, নিজের পায়ে নিজে দাঁড়াবো অর্থনৈতিক স্বাধীনতা, এগুলো সমস্ত বুলি। অর্থনৈতিক স্বাধীনতা মানে আমি কোথাও একটা পরাধীন হয়ে আমি কোথাও একটা স্বাধীনতা দেখাচ্ছি, আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কোথাও পরাধীন হয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে আমি কাজ করে দাসত্ব করে আমি বাড়িতে এসে দেখাতে পারছি যে আমি প্রচন্ড স্বাধীন হয়েছি, এগুলো সব এক ধরনের বুলি। স্বাধীনতা মানে হচ্ছে যখন আমি আমার মনের শরীরের সমাজের কোনো বৃত্তির দ্বারা নিয়ন্ত্রিত নই, আমি যখন সম্পূর্ণ মুক্ত হয়েছি সমস্ত রকম ভয় থেকে, সমস্ত রকম অনিশ্চয়তা থেকে, যখন আর আমি ঠাকুরের কাছে কিচ্ছু চাইছি না, না জাগতিক না আধ্যাত্মিক কিচ্ছু চাইছি না, ঠাকুরকে ভালোবেসেই যখন আমার আনন্দ, এর চেয়ে বড় স্বাধীনতা আর জগতে কি আছে? সেইটাই হচ্ছে চৈতন্য। ভালোবাসার জন্যই যেখানে ভালোবাসা, প্রেমের জন্যই যেখানে প্রেম, আর সেই প্রেমময় প্রেম স্বরূপ আমরা সবাই, আমাদের অন্তরে তিনিই রয়েছেন। যত ময়লা পরিষ্কার হবে তিনি প্রকাশমান হয়ে উঠবেন, আর তখন আমাদের চেতনা স্বাধীন হয়ে উঠবে। স্বাধীন চেতনা মানেই চৈতন্য। যখন সর্বভূতে আমরা সেই এক তত্ত্বকে জানছি, দেখছি, অনুভব করছি, এই জগৎ এবং আমি তখন আর পৃথক থাকছি না। এই বলে আমি বক্তব্য শেষ করছি।